এখন বদলে কেন বলছি কারণ আমি যেহেতু গানটা করেছি ডায়মন্ড কিরিং এখনও সেই সেই জায়গাটায় তো তার রূপোরাংটি বসাতে পারবো না সেই কারণে আমি গানের পরিবর্তে বলছি টিনা আমাদেরকে বলেনি আমি আমার ছেলেকে ডায়মন্ডের রিং দেব যে আমি পরিবর্তে বললাম আর তোমরা ভেবে নিলে যে এটা বলেছি একদম না কারণ তোমরা সঠিকটা বোঝার থেকে মানে আমার কথার ভিডিওতে আমার কথার ইনার মিনিং সঠিক মিনিংটা বোঝার পরিবর্তে অধিকাংশ মানুষ উল্টো মিনিংটা করে বসে উল্টো মানেটা ধরে বসে সেই কারণেই আগে থেকে বলে দিলাম তো এই রিলেটেড গান আমি খুঁজে পাচ্ছিলাম না তার জন্য এই একটুখানি তোমাদেরকে বললাম কারণ আমার না উসকুস করে কোনো ভিডিও মানে নর্মাল আমার যখন মুড থাকে কোনো প্রেশারে আমি থাকি না বা কোনো দুশ্চিন্তা করি না বা দুঃখ থাকে না তখন না আমার মানে গান না করে ভিডিও করলে আমার খুব অসুবিধা হয় আর এখন যেমন আমি ভাবছি কারেন্টটা একটুখানি চোখটা মারলো হাফ চোখ বন্ধ করেছে কখন ফুল চোখ বন্ধ করে তার তখন আমার মাথা খারাপ হয়ে যাবে মাথা গরম হয়ে যাবে তার আগে আমি ওটা জ্বালিয়ে দিয়ে আসি ঠিক আছে হুম এটা হচ্ছে আমার বরের স্পেশাল মাথা থেকে স্পেশাল বুদ্ধি ইনভার্টার থাকা মানে কি যখন আমার যেই লাইটটা জ্বলছে সেটা চলে গেলে মানে কারেন্টটা চলে গেলে আমার যাতে কোনো ফারাক না পড়ে সেটাই তো কিন্তু আমার বরের মানে কি বলবো অতিরিক্ত ইলেকট্রিশিয়ানগিরি করে ফলিয়ে ফেলেছে ওর জন্য আমার আগে থেকে জ্বালিয়ে এসে বসতে হলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটার শুরু দেখে আর গানটা শুনে বুঝতেই পেরে গেছো যে কি নিয়ে ভিডিও করতে চলেছি হ্যাঁ রিং তো রয়েইছে মানে আংটির বিষয় তো রয়েইছে আর ফন্দীপের বিষয় রয়েছে তার সাথে সাথে রয়েছে আজকে আমি তিন দিন ধরে টানা তিন দিন ধরে আমি একটা জিনিস ভাবছি আর ভাবতে ভাবতে আমি একটা কনক্লুশনে এসে পৌঁছেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা বলতে পারো যে ষষ্ঠ ইন্দ্রিয় জাগরিত হয়ে মানুষকে যখন মানে একটা মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে একটা দিকে চালনা করে তখন সে সেটা আর নিজের মধ্যে ধরে রাখতে পারে না আমিও তাই ধরে রাখতে পারছি না আমি বহুদিন ধরে ভাবছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সবার লাস্টে সবার প্রথমে যেটা বলবো সবার প্রথমে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ফোনদীপের ভিডিওতে আজকে রিপোর্ট মারো কোনোদিনও আমি বলিনি যাদেরকে নিয়ে ভিডিও করি যাদেরকে নিয়ে আমি মানে নেগেটিভ গ্রাউন্ডে ভিডিও করি তাদেরকে আমি কখনও বলিনি যে ওদের ভিডিও দেখতে যাবে না ঠিক আছে বা ওদেরকে নিয়ে রিপোর্ট মারো আমি কখনো বলি না কিন্তু আমাকে নিয়ে এই যে পতিটা সবসময় বলে ওকে বয়কট করো ওকে দেখবে না অথচ ও এসে আমার ভিডিও দেখে যায় তারপর সেই নিয়ে ভিডিও করে যাই হোক আমার এরকমটা করা কোনো সময় প্রয়োজন পড়েনি তো আজকে তোমাদেরকে বলছি আজকে ফনদীপের ভিডিওটাতে না তোমরা রিপোর্ট মারো কোন অপশানটাতে মাস রিপোর্ট মারবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অ্যাবিউজ বলে যেই রিপোর্টের অপশানটা আছে তার আগে যেই শব্দটা মানে বাচ্চা বাচ্চা বুঝতে পারছো তো বাচ্চাকে কি বলে তো সেই অপশানটা তোমরা মারো আমার খুব সম্ভবত মনে হচ্ছে রিপোর্ট অপশানে গিয়ে থার্ড নম্বর রিপোর্টটা ঠিক আছে আমি তোমাদেরকে একটুখানি শিওর হয়ে বলে দিচ্ছি যে কোন অপশানটাতে আমি তোমাদেরকে মারতে বলছি হ্যাঁ একটা মিনিট না সরি 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 আমি বলছি কত নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর সাত নম্বর অপশানটায় তোমরা রিপোর্ট মারো সাত নম্বর অপশানটায় তোমরা মাস পরিমাণে রিপোর্ট মাস রিপোর্ট মার ঠিক আছে প্রচুর পরিমাণে তোমরা ফনদীপের আজকের ভিডিওটার তে রিপোর্ট মারো সেটা হচ্ছে সাত নম্বর পয়েন্টে কারণ এই ছেলেটা বাচ্চাকে দেখাতে গিয়ে বাচ্চাকে দেখাক বাচ্চাকে ভুরে ভুরে দেখাক খুব ভালো লাগে বাচ্চাটাকে দেখতে খুব স্বাভাবিকভাবেই বাচ্চাটা ইনোসেন্ট ও কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না ওকে দেখতে সবার ভালো লাগে ওর আধো আধো কথা শুনতে খুব ভালো লাগে কিন্তু বাচ্চাকে দেখানোর নাম করে বা অরিজিনালি ওরা এই বাচ্চাটাকে হয়তো বাচ্চাটার সাথে এইভাবে ব্যবহার করে সেটা কেন বলছি তোমাদেরকে বুঝিয়ে বলছি ছাদে যখন ছাদ পরিষ্কার করছিল তখন বাঁশগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছিল একদিক ফণদীপ ধরছিল আরেকটা দিক পুরোটা বাচ্চাটা নিচ্ছিল এমন না আমরা এরকম অনেক সময় করি যে বাচ্চারা কাজ করার জেদ দেখায় তারা তো আর বোঝে না তখন আমরা কি করি সম্পূর্ণটা নিজেই করি জাস্ট বাচ্চাটাকে দিয়ে ছুঁয়ে রাখি কিন্তু এখানে ফনদীপ কি করেছে বাঁশের একদিকটা নিজে ধরেছে আর আরেক দিকটা বাচ্চাটা ধরেছে বাই চান্স কথার কথা মানে কি বলবো সাবধানের তো মান নেই তা বাচ্চাটার হাত থেকে যদি বাই চান্স পরে গিয়ে পায়ের মধ্যে লাগতো হাত থেকে যে ধরো হাত ফসকে পড়ে গেল হাত তো ছোটো ছোটো কোনো রকমভাবে কোনো কারণে হাত থেকে ওই একটা কোনা পড়ে গিয়ে ওর পায়ে লাগলো যদি লাগতো তাহলে কি হতো কি হতো বাচ্চাটা বাসটাকে নামা বাসগুলোকে নামাচ্ছে আর এরকম করছে কি শক্তি দেখে সত্যিই মায়া লাগে বাচ্চাটাকে দেখে সত্যিই মায়া লাগে কিন্তু বাচ্চাটা যে এই এই কাজটা যে করছে একটা বাবা হিসেবে ওর কি এইটুকু সামান্য বোধবুদ্ধি নেই যে বাসটা যে ধরছে বাই চান্স যদি বাসটা ওর পায়ের মধ্যে পড়ে তাহলে কি হবে বেশ ভালো লম্বা লম্বা বাস এমন না যে ছোট ছোট যে পড়লে পড়ার কোনো অসুবিধা হবে না যদি পড়তো যদি খোঁচাখাঁচি লাগতো তাহলে কি হতো এই কারণে বলছি যার হুঁশ হয় না যার নিজের বাচ্চার সম্পর্কেই শুধুমাত্র কেড়ে নেবো বাচ্চাকে দেবো না কিছুতে হ্যাঁ বাচ্চাকে দিয়ে দিলে পরে খোরপোশের সমস্ত দায়ভার আমার নিতে হবে এই সমস্ত টেন্ডেন্সি যার মাথায় ঘরে না তাকে এইভাবেই হুশ ফেরাতে হয় তো তোমরা প্রত্যেকে সাত নম্বর পয়েন্টটাতে ফনদ্বীপের আজকের ভিডিওটাতে রিপোর্ট মারো রিপোর্ট মারো কাজ হবে দেখবে কাজ হবে আমি তোমাদেরকে বলছি কাজ হবে কারণ ওটা ও চাইল্ড লেবার ঠিক আছে লেবার দেওয়াচ্ছে বাচ্চাকে দিয়ে লেবার দেওয়াচ্ছে যেটা কিনা না কখনোই উচিত না আর এটা আমাদের ইন্ডিয়ার অ্যাপ নয় এটা ইউএসের অ্যাপ হুম এটা ইউএসের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে আমাদেরকে তো ওনারা অ্যাকশান নেবেন ইউটিউব থেকে অ্যাকশান নেবে তোমরা প্রচুর পরিমাণে যেটাকে বলে মাস রিপোর্ট মাস রিপোর্ট মারো আর সেটা হচ্ছে একটা পয়েন্টে সেটা হচ্ছে সাত নম্বর পয়েন্টে আমরা কিন্তু এই যে আমাদের কথায় 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 পতিতা বলে না ওকে রিপোর্ট মারো ওকে রিপোর্ট মারো রিপোর্ট মারলাম কিন্তু যখন ইউটিউব দেখবে যে না রিপোর্ট যেটাতে যেটার উপরে বেস করে মারা হয়েছে সেরকম কিছুই নেই তখন কিন্তু কাজ হবে না তৎক্ষণাৎ হয়তো রিপোর্ট রিপোর্টে ইউটিউব সারা দিল বাট আমি যখন আমার তরফ থেকে রিভিউতে পাঠাবো তখন কিন্তু ইউটিউব সেটাকে সত্যি আক্ষরিক অর্থে রিভিউ করবে এবং দেখবে যে না যেই রিপোর্টটা মারা হয়েছে রকম সংক্রান্ত কোনো বিষয় এই ভিডিওটার মধ্যে নেই তখন কিন্তু অটোমেটিক্যালি যেই রেস্ট্রিকশান দেবে সেই রেস্ট্রিকশানটা তুলে নিতে বাধ্য হবে আর ফনদীপ আজকে ওর বাচ্চাকে দিয়ে যে কাজ করিয়েছে সেটা মজার চলে হোক যেভাবেই হোক সেটা করানো উচিত নয় এর আগে একবার আগুনের সামনে রান্না করিয়েছিল সেই কারণে গাইডলাইন স্ট্রাইক খেয়েছিল ঠিক আছে আমাদের সামনে বলেনি লজ্জার খাতিরে বলেনি আজকে পুনরায় সেই কাজটা করেছে আমি এত কথা আর বলবো না তোমরা সবাই যারা যারা আক্ষরিক অর্থে বাচ্চাটার ভালো চাও তারা প্রত্যেকে প্রচুর পরিমাণে রিপোর্ট মারো রিপোর্ট অপশানে গিয়ে সাত নম্বর অপশানটাতে গিয়ে টিক করে দিয়ে জমা করে দাও ঠিক আছে তো এই তো গেল ওর এই যেই পার্টটা আমার খুব খারাপ লেগেছে সেই জন্য কথা বললাম আমি হুম আমি কথায় কথায় বলি না কিন্তু এর চ্যানেল বয়কট করো ওকে রিপোর্ট মারো আমি কখনো বলি না কারণ না থাকলে আমি বলি না তো এইবার আসি ফনদীপের একটা হাস্যকর কথায় হাস্যকর কথা সেটা হচ্ছে আজকে ওপরটা মুছেছে উপরটা মুছেছে ওপরের ঘরগুলো মুছে সিঁড়ি মুছেছে প্রথমে ঝাড় দিয়েই বসে পড়েছে ওপরের এরিয়াটা ঝাড় দিয়েই বসে পড়েছে খুব কষ্ট হয়ে গেছে আসলে কাজ না করলে এরকমই হয় বসে বসে খেলে পরে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে খেলে পরে ওরকম কষ্টই হয় কিছু করতে গেলে ওরকম কষ্ট হয় ওর এই বয়সে ও শুধু ঝাড় দিয়েই বসে পড়েছে আর ভাবো ওর মা কতটা বয়স হয়েছে সে একা হাতে সব কিছু সামলাচ্ছে যার যেটা গুণ সেটা তো বলতেই হবে এখন এটা কি করা করণীয় কী করণীয় উনি নিজের হাতে সবাইকে তাড়িয়ে দিয়েছে সবাইকে তাড়িয়ে দিয়েছে উনি একা রাজত্ব করবে তো একা যখন রাজত্ব করবে তো রাজত্ব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও তো ওনার উপরেই পড়বে তো সেই কারণে শরীরও ভাঙবে কিচ্ছু করার নেই তো রাজপুত্র কি করেছে এখনও পর্যন্ত রাজপুত্র হচ্ছে আমাদের ফন্দ্বীপ সে শুধুমাত্র ঝাড় দিয়ে বসে পড়েছে তারপরে ঘরটা মুছেছে তারপরে বিকেলে গিয়ে ছাদ পরিষ্কার করেছে তো ঘর মোছার পরে স্নান ঠান করে এসে বসে বলছে আজকে আমি মাকে একটুখানি হেল্প করলাম মানে একদিন করে যা ঢেরা পেটাবে ফন্দীপ আসলে ভিডিওতে যদি দেখানোর মতন কিছু না থাকে তখন ওই রান্নার দায়িত্বটাও কাঁধে নেয় কোটাকুটির দায়িত্বও কাঁধে নেয় ঘর মোছার দায়িত্বটাও কাঁধে নেয় কিছু করার নেই কী করবে এখন যদি দর্শকদেরকে দেখায় যে মা ঘর মুছছে দর্শকরা শেখারও চাপ দেবে ঠিক আছে আর যদি আমিও না করি আর যদি ক্যামেরাতে না দেখাই তাহলে মানে মা মুচ্ছে সেটা যদি নাও দেখাই তাহলে আমার ভিডিওটা বড় করবো কী দিয়ে সেই কারণে একদিন একটুখানি কষ্ট করে নিয়েছে একদিন একটু কষ্ট করে নিয়েছে যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজ রিলেটেড বলছে আমি যেদিন বাড়ি থাকি সেই দিন আমি মায়ের হেল্প করি আমি না একবার রিভার্সে গেলাম আচ্ছা কি বলল শুনি ঠিক করে শুনি তো ও বলছে কি আমি যেদিন বাড়ি থাকি সেই দিন আমি মায়ের কাজে হেল্প করি আমি না তখন ভাবজি পজ করে নিয়ে ভাবজি ওকে না এরকম ডাকি স্ক্রিনের ভেতর থেকে এরকম ডাকি হ্যাঁ ডেকে জিজ্ঞাসা করি কি বলছি কি তুমি যে এই যে বললে যে তুমি যেদিন বাড়িতে থাকো সেই দিন তোমার মায়ের হেল্প করো তা বলি বাদ বাকি দিন তুমি কোথায় যাও বাদ বাকি দিন তুমি কোথায় যাও তুমি তো এই বাড়িতেই থাকো তোমার তো আর কোনো কাজ নেই ইউটিউব করা ছাড়া আর তো কোনো তোমার কাজ নেই তাহলে তুমি এই কথাটা বলো আমি না ভাবছি তারপরে ভাবলাম দিনে দুপুরে কি খেয়ে বসে রইলো না মনে হয় ওই যে কথা বলতে গিয়ে বলে না খেই হারিয়ে ফেলে তো খেই হারিয়ে ফেলে ও কথাটা বলে ফেলেছে যে যেদিন বাড়িতে থাকি সেই দিন আমি মায়ের হেল্প করে দিই আমি ভাবলাম হয়তো অন্যান্য দিন হয়তো ফালাতে যায় মানে ফেলাতে যায় চুল হুম সেটাই খুব স্বাভাবিকভাবে মাথার মধ্যে চলে আসে যে ও অন্যান্য সময় তো ফেলাতে যায় সেই কারণে অন্যান্য দিন মায়ের হেল্প করতে পারে না ঠিক আছে তো এই তো আর ওর ভিডিওতে সেরকম কিছু আমি দেখলাম না তো এই পর্যন্তই আর যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে রিপোর্ট মারো এ যতক্ষণ না পর্যন্ত আচ্ছা করে শিক্ষা পাবে ততক্ষণ পর্যন্ত এ শুধরাবে না আর আক্ষরিক অর্থেই শুধরাবে না বাই চান্স ওটা যদি পায়ের উপরে পড়ে যেত বাচ্চাটার পা কেটে যেত বড় মানুষের পায়ের উপরে পড়লেই কেটে যেত আর ওটা তো বাচ্চা তো যাই হোক বন্ধুরা এই তো গেল ফনদীপের পার্ট আর যদি কোনো কিছু আসে মাথায় তাহলে অবশ্যই বলবো আচ্ছা ঝগড়ার কথা বলেছে ঝগড়ার বিষয়টা তো কী নিয়ে সেটা তোমাদেরকে ক্লিয়ার করেই দিয়েছে ওটা একটা ফালতু কথা বলেছে ফালতু কথা বলে আবার নিজেই ক্লিয়ার করে দিয়ে সেটাকেই টাইটেলে চিপকে দিয়েছে বাহ ভাই বাহ করো করো আর বউকে নিয়ে যেদিন বিক্রি করতে পারবে না সেদিন মা বাবাকে এইভাবে হাসির ছলে বিক্রি করো এরপরে মা বাবাকে হাসির ছলে না সিরিয়াসলি বিক্রি করতে হবে ঠিক আছে সিরিয়াসলি বিক্রি করতে হবে এইবার চলে আসি টিনার কাছে টিনা আংটি কিনেছে টিনা আংটি কেনার আগে প্রথমে বলি আমরা দেখি যারা জিম করে যারা নিজেদেরকে মেনটেন করার কথা বলে আর বিশেষ করে নিজে নিজেকে নিজে প্রতিশ্রুতি দেয় নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করে যে হ্যাঁ আমি ওয়েট লস করবই সে কখনও এইরকমভাবে জীবনযাপন করে না যেটা কিনা টিনা করছে ঠিক আছে এই এইরকমভাবে কখনো ওয়েট লস করা যায় না বললাম না সকালবেলা ও ওয়েট লস করার ব্যায়াম করে তারপরে ওই এনার্জি ড্রিঙ্ক খায় বিকেলবেলা দুপুরবেলা খায় আইসক্রিম বিকেলবেলা খায় ও তেলে ভাজা এই সমস্ত খেয়ে কখনো ওয়েট মেনটেন করে যে এতে করে কি হয় জানো তো এই যে ও ব্যায়ামটা করছে এক্সারসাইজটা করছে করার পরে যে ক্যালোরিটা ও খাচ্ছে ক্যালোরিটা ও নিচ্ছে খাচ্ছে পান করছে যাই হোক যাই করছে সেটা কিন্তু ওর গায়ে লেগে যায় আমাদের দেখবে যদি আমাদের খিদে না পায় তাহলে আমরা খেলে পরে সেটা কিন্তু বধ হজম হয়ে যায় কারণ আমাদের তো খিদেই পায়নি কিন্তু আমরা যদি খুব খাটাখাটনি করি আমাদের খিদেটা পায় তাহলে আমরা যেটা খাই সেটা কিন্তু আমাদের গায়ে লেগে যায় হ্যাঁ আমাদের গায়ে লেগে যায় তার মানে টিনাম রোগা হওয়ার পরিবর্তে উল্টে আরও মোটা হচ্ছে আর সেটা ওকে দেখলে বেশ ভালো মতনই বোঝা যাচ্ছে যে উল্টে ও আরও মোটা হচ্ছে তো আমি কি বলি আমি বলি কি ও নিজের খেয়ে নিজের পরে মোটা হচ্ছে তাতে কারোর কোনো অসুবিধা থাকতে পারে না হুম ওর শরীরটা ওর গায়ে আছে আমাদের কারোর গায়ে নেই আমার অবজেকশনটা এক জায়গাতেই যেখানে তুই একদিকে বলছিস যে আমি প্র্যাকটিস এই এক্সারসাইজ করছি তারপরে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি ওয়েট লস করার জন্য সেখানে এই সমস্ত খাওয়া খাওয়াই করলে পরে এই সমস্ত কথা উঠবেই হয় তুই নিজেরটা নিজে কর আমাদেরকে দেখাস না এই এই এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি এই খাচ্ছি সেই খাচ্ছি ব্যায়াম করছি এক্সারসাইজ করছি সকাল সকাল উঠে এক্সারসাইজ করছি ছাদে গিয়ে আর না হয় তুই যেটা দেখাবি এক্সারসাইজ দেখাচ্ছিস তাহলে এই সমস্ত আনতাবড়ি যে খাচ্ছিস সেটা দেখাস না কারণ কোনো মানে নেই কোনো মানে নেই আর এটার এটার থেকে আমাদের সমাজকে কোনো ভালো বার্তা যাচ্ছে না ঠিক আছে কোনো ভালো বার্তা যাচ্ছে না তুই তোর মতন খা ঘোর কেনাকাটা কর তোর মতন কেনাকাটা আর কাউকে আমি করতে দেখি না তুই যে দফায় দফায় বেরোস সে অল্প পয়সার কেনাকাটা কর হাটে গিয়ে কেনাকাটা কর পয়সা তো লাগছে তুই যেই হারে কেনাকাটা করছিস আমি দেখি না অন্য কোনো ব্লগারকে আমি যে কয়জন ব্লগারকে দেখি আর কি দেখি না এত কেনাকাটা করে এক দেখি আমি এই টিনা প্রচণ্ড পরিমাণে কেনাকাটা করে আর দেখি ম্যান্ডিকে প্রচণ্ড পরিমাণে কেনাকাটা করে প্লাস ঘোরে প্লাস ঘোরে তা ম্যান্ডির একটা জায়গা তৈরি হয়ে গেছে ঠিক আছে ম্যান্ডির একটা জায়গা তৈরি হয়ে গেছে বলতে ও যদি ভিডিওতে ওর কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু নাও দেখায় তাও ওর একটা যেই ভিউজ হবে তাতে করে ওর হাসতে খেলতে চলে যাবে এছাড়াও বলেছে যে পোস্ট অফিসে একটা হিউজ অ্যামাউন্ট ও রেখে দিয়েছে তারপরে ওর একটাই মাত্র সন্তান আর ওর এরকম কোনো কেস কামারির বিষয়ও নেই চলছে একটা কেস আছে যেটা কিনা আমি জানতে পেরেছি ভেরি রিসেন্ট জানতে পেরেছি আমার বিষয়টা বাদ দিয়ে কৃষ্ণনগর কোর্টে একটা কেস আছে স্যান্ডিন নামে স্যান্ডিন নামে আর সেটা হচ্ছে ফোর কেস মানে বুঝতে পারলে তো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি এটা ভাবছিলাম তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে বলবো তা মাথা কামানোর আমার প্রয়োজন নেই যার নামে যে যা কেস হোক না কেন আমার দেখা দরকার নেই এটা জাস্ট উঠলো তাই আমি তোমাদেরকে বললাম কৃষ্ণনগর কোর্ট কমপ্লেক্স কমপ্লেক্স এটা মনে হয় নদীয়া ডিস্ট্রিক্ট আমার জানা নেই সঠিক আমি জেলা খুব ভুল করি তার জন্য সরি চেয়ে নিচ্ছি এটা কোনো গুণের কথা নয় কিন্তু আমি ভুল করি ভুলে যাই তো কৃষ্ণনগর কোর্টে গিয়ে তোমরা সার্চ করবে স্যান্ডির আসল নাম টাইটেল দিয়ে সার্চ করবে তোমরা দেখবে ওর নামে একটা কেস আছে এছাড়া ও নিজের মুখেই বলেছিল যে আমি একটা কেস আগে থেকেই লড়ছি যেটা কিনা না কমিউনিটি পোস্টেও দিয়েছিল আশা করছি তোমাদের মনে আছে গত বছর গত বছর ওই সেপ্টেম্বর নভেম্বরের দিকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে বলেছিল যে এমনিতেই আমি একটা কেস লড়ছি আরও একটা কেস না হয় নতুন করে লড়ব তো ওদের ওরা যেখানে থাকে স্থানীয় স্থানীয় কোর্টে ওদের নামে কারোর নামে কোনো কেস নেই আছে কোথায় ওই পার্শ্ববর্তী কৃষ্ণনগর কোর্টে ওর নামে একটা কেস রয়েছে সেটাও আবার ম্যাট্রিমোনিয়াল কেস ফোর কেস বুঝতে পেরেছো তো এই হচ্ছে এদের তালগোল এরাভাবে এরা চাপিয়ে রাখবে কেউ কিচ্ছু জানতে পারবে না সবাই সব কিছু জানতে পারে আমি এটা কোন জন্মে জেনেছি আমি তোমাদেরকে বলিনি কী দরকার বলার তো যেটা বলছিলাম আর কি তো টিনা প্রচণ্ড পরিমাণে কেনাকাটা করে যেটা ওর জন্যই ভালো নয় আমার ভালো লাগা না লাগা আমি এখানটায় বলছি না এটা ওর জন্যই ভালো নয় ঠিক আছে হ্যাঁ তো যাই হোক ভিডিও আপলোড করতে গেছে এই যে দেখো দাদা ফিরকি বসেছিল দাদা বাড়িতে ফিরকি বসেছিল বৃষ্টি হচ্ছিল কি করলো ভাগ্যিস বৃষ্টি হচ্ছিল সেই কারণে দাদা টোটো টোটোতে করে গিয়ে ভিডিওটা আপলোড করে আসলো তো ভিডিও আপলোড করতে যাওয়ার সময় আমরা দেখেছি যে টিনা নাইটির ওপরে একটা ওড়না ফেলে নিয়ে তারপরে ভিডিও আপলোড করতে গেছে এই জিনিসটা কিন্তু টিনার খুব ভালো জিনিস যে ও নাইটি শুধু নাইটি পরে কিন্তু কখনো ক্যামেরার সামনে আসে না আর শর্ট হাতার যদি নাইটি হয় তাহলেই খুব কম ওড়না ছাড়া ও ক্যামেরার সামনে আসে এটা কিন্তু টিনাকে আমরা দেখেছি আর যার যা ভালো সেটা তো একশো বার বলবো আর যার যা খারাপ সেটা বলতেও ছাড়বো না তো টিনা কিন্তু সব সময় ওড়না গায়ে নিয়ে থাকে হুম তো ওদের ওখানটাই গেছিলো নাইটি পরে তা সেটা নিয়ে সেটা দেখা গেছে এখান থেকে দেখা গেছে নাইটি পরা ছিল আমিও দেখেছি যেটা পরে বাড়িতে ছিল সেটা পরেই গেছে তো সেখানে দেখলাম একজন কমেন্ট করেছে তুমি পরেই টোটো করে চলে গেলে আমি না এই সব মানুষদেরকে বলতে চাই আচ্ছা টিনা তো নাইটি পরে ওদের ওই স্থানীয় জায়গাতেই গেছে ভিডিওটা আপলোড করতে হুম আচ্ছা ম্যান্ডি যে নাইটি পরে কোচবিহার থেকে রানাঘাট চলে আসলো তখন তোমরা কেউ কিছু বলবে না কেন বলো তো কারণ ও তো চার চাকার মধ্যে একটা গাড়ির মধ্যে বন্দি ছিল একটা গাড়ির মধ্যে বন্দি ছিল তাই তো আর হচ্ছে তোমার রাত্রেবেলা ছিল টিনার মতন তো এরকম দিনের বেলা বেরোয়নি এটা বড্ড হাস্যকর লাগবে না আমি জানি এটা বলার পরে আমি যখন শুধু যদি বলতাম যে টিনা নাইটি পরে গেছে তাতে তোমাদের চোখে পড়ছে কারণ ওই যে আমাদের সেবিকা দিদি একটা নাইটির ইস্যু তুলে দিয়েছে এতদিন পর্যন্ত কারো চোখে কিন্তু নাইটিটা বাদ ছিল না কারো চোখে নাইটিটা ছিল না যেদিন থেকে সেবিকা দিদি নাইটির প্রসঙ্গটা তুলেছে সেদিন থেকে সবার চোখে নাইটিটা বড্ড বাজছে আর কাঠটা বড্ড বেশি বাজছে টিনারটা বড্ড বেশি বাজছে ঠিক আছে এটা যেন একেবারে মানে কি বলবো এদের মাথায় যে যা যখন ঢুকিয়ে দেবে তখন এরা সেই পথেই চলতে থাকবে নিজেদের বিচার করার ক্ষমতাই নেই এদের হুম তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা আবার পুনরায় বলবে যাদের 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 গায়ে লাগবে তারা তারা বলবে যে হ্যাঁ ম্যান্ডি তো চার চাকার ভেতরে ছিল হ্যাঁ ওকে কেউ দেখতে পায়নি সোশ্যাল মিডিয়াতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে দেখিয়েছে যে সে নাইটি পরেই কোচবিহার থেকে রানাঘাটে এসেছে এটাই এনাস আশেপাশের লোক কাউকে দেখতে হবে না আমরা এত হাজার হাজার মানুষ দেখেছি আশেপাশে কয়েকজন না দেখলে কি হয় তো বিষয়টা হচ্ছে ওদের নিজের বাড়িতে করে গেছে বাড়ির থেকে বাড়ির গাড়িতে করে গেছে আবার বাড়িতে চলে এসেছে ভিডিও আপলোড করার জন্য না এটা কি বলবো দেখতে ভালো লাগছে দৃষ্টি কটু দৃষ্টি কটুর অপোজিট কি গো দৃষ্টি মধুর তাই হওয়া উচিত শ্রুতিমধুর হয় আর শ্রুতি কটু শ্রুতিমধুর তাহলে দৃষ্টিমধুরই হবে না দৃষ্টি দৃষ্টিনন্দন কোনটা যাই হোক আমাকে একটুখানি কারেক্ট করে দিও না এটা দেখতে বেশ ভালো লাগছে না ম্যান্ডিডটা দেখতে ভালো লেগেছিলো তাহলে এক একদিকে তোমাদের আঙুলটা কেন যায় আঙুলটা যখন দেবে চারিদিকে দেবে যাতে করে নিজেকে জিজ্ঞাসা করলে একটা নিরপেক্ষ উত্তর পাও যে হ্যাঁ আমি সবাইকে বলেছি আমি কিন্তু কাউকে ছাড়িনি একজনকে নিয়ে এইভাবে না খোঁচা দিতে থেকো না তোমরা নাইটি 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 প্রত্যেকটা ব্লগার নাইটি পরেই ক্যামেরার সামনে আসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিন্তু আমাদের সেবিকা দিদি টিনার নাইটি পরাটাই বড্ড অখাদ্য লেগেছে ঠিক আছে তো যাই হোক তারপরে বেরিয়ে গেল আবার সন্ধেবেলা মাকে নিয়ে বেরিয়ে গেল প্রথমে পার্লারে গেল রূপচর্চা করলো মাসাজ টাসাজ করলো আমি জীবনে কোনো দিনও পার্লারে করিনি আমি কেমিক্যালের হাত কেমিক্যাল থেকে শয়ে শয়ে হাত দূরে থাকি আমার ভালো লাগে না আগে যখন মানে কি বলবো নতুন নতুন জানতাম তখন ওই যে ফেশিয়াল কিট পাওয়া যায় না আমি কিনে নিয়ে বাড়িতে করতাম বিয়ের প্রথম প্রথম করেছিলাম আর বিয়ের আগে বিয়ের দিনের মানে বিয়ের আগে আর কি যে আমাকে সাজিয়েছিল আমাদের পাড়ায় একজন সে আমাকে মাসাজ করে দিয়েছিল ওইটুকুই না ফেশিয়াল না কিছু আর আইব্রোটা ওটা মাস্ট ওটা তো করেছিলাম মার পাল্লায় পরে মাকে দেখেছিলাম এবার আমিও করব ব্যাস এবার একবার করার পরে যে একবার করে তার বারবার না করলে হয় না কীরকম অদ্ভুত অদ্ভুত যেন লাগে তো যাই হোক দুজনেই ফেসিয়াল টেসিয়াল করলো বেশ ভালো রূপচর্চা করা ভালো যার শ্যুট হয় সে তো অবশ্যই করতে পারে তারপরে বেরিয়ে কি করলো বেরিয়ে খেলো প্রথমে খেলো ঘুগনি ঠিক আছে তারপরে খেলো চপ আলুর চপ তাহলে ওই ড্রিঙ্ক করার মানে কি মানে এনার্জি ড্রিঙ্ক ড্রিঙ্ক আবার অন্য অর্থে তোমরা নিয়ে নেবে ওই এনার্জি ড্রিঙ্ক খাওয়া পান করার মানে কি এক্সারসাইজ করার মানে কী তুই যদি প্রত্যেক দিন এরকম অনিয়ম করিস তাহলে ওইসব করার কোনো মানে নেই কারণ তুই ওতে তোর ওয়েট লস হবে না তোর ওয়েট লস হবে না হিসাবি জীবনযাত্রা আমি দেখছি দুটো আড়াইটা পর্যন্ত কালকের ভিডিওটা দেখলাম রাত দুটো আড়াইটা পর্যন্ত কেন এতক্ষণ কেন জেগে থাকতে হবে তাড়াতাড়ি করে নিতে পারিস না এখন হ্যাঁ এটা আমার আমাকে অনেকে বলবে এক একজনের পরিবারে এক এক রকম আমি বলব নিয়মের মধ্যে নিয়ে আয় নিয়মের মধ্যে নিয়ে আয় যে উর্ধে রাত বারোটা এরপরে আর এত দেরি করে শুলে পরে অনেকে শুনেছি বিদ্যা বালান একটা কথা বলেছিল যে অনেকে বলে যে বেশি ঘুমালে ওয়েট গেইন করে কিন্তু না জেগে জেগে থাকলে পরেও অনেকের কিন্তু ওয়েট গেন হয় এক একজনের বডি এক এক রকমভাবে রেসপন্স করে ঠিক আছে তো এই তো খাওয়া খাওয়ি কেনাকাটি এইসব তো গেল হুম ব্যাগটা কিনেছে ব্যাগটা বেশ ভালো লাগছে সুন্দর লাগছে স্মার্ট ব্যাগটা তো এবার আসি যেটা হচ্ছে মেন আংটি আংটি হ্যারে একটা সোনার আংটি জুটলো না ছেলের জন্য সত্যি 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 একটা আংটি কিনলি ছেলের জন্য তাও একটা রূপার আংটি আর আংটিটা যে কিনতে গেলি সেটা তো আমাদেরকে দেখালি না আংটিটা কবে কিনেছি সেটা বল এই কথাগুলো শুধু বাদবাকি যারা তোকে নিয়ে অ্যান্টি ভিডিও বানায় নেগেটিভ ভিডিও বানায় তাদের মনে না খোদ আমার মনের মধ্যেও প্রশ্নটা আছে কারণ আমরা দেখেছি ওরা ঘুরতে গেলে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করে আমাদের মতন পাবলিক আমরা ভাবি কতক্ষণে বাড়ি গিয়া পড়ুম কারণ আমাদের আমার মতন অনেক পাবলিক আছে যারা কিনা না ঘর প্রচণ্ড ভালোবাসি বাইরে বেরোতে ইচ্ছা করে প্রচণ্ড ক্লান্ত লাগে হ্যাঁ তো সেই কারণে আমাদের যদিও বা কিছু মিস হয়ে যায় আমার তো সব কিছুই মিস হয় আমি কিচ্ছু দেখা দিতে পারি না মার জন্মদিনের দিন হাতে করে কি কি নিয়ে গেছে আমি সেইটুকু পর্যন্ত বলিনি অ্যাকচুয়ালি আমার বলার ইচ্ছে ছিল না নতুবা মানুষে বলবে তুমি গেছো নিয়ে গেছো এটাও আমাদেরকে দেখাতে হবে আমার জানি কেমন কেমন একটা লাগে ঠিক আছে তো চলো তোমাদেরকে একটুখানি বলেই দিই মিষ্টি নিয়েছি দু রকমের কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তারপরে হচ্ছে মিষ্টি দই নিয়েছিলাম ঠিক আছে তো আমি যে ক্যামেরা করব আমার ওইসব মেন্টালিটিতে আসে না কারোর জন্য কিছু একটুখানি নিয়ে যাচ্ছি হ্যাঁ জামা কাপড় হয় সেই ব্যাপার আলাদা খাওয়ার জিনিস আমার দেখাতে ইচ্ছা করে না আর নিজের জন্য আনি সেই ব্যাপারটা আলাদা তো তুমি যে আংটি কিনেছ সেটা কিন্তু আমাদেরকে দেখাও নি দেখাও নি দেখাও নি কেন কেন দেখাওনি এখানে তো বড় প্রশ্ন চিহ্ন আসবেই কেন দেখাওনি নি এবার তুমি বলবে সব কিছু দেখাতে হবে এমন কোনো কথা আছে হ্যাঁ দেখাতে হবে কারণ তুমি ভ্লগার এমনিতে তুমি সব কিছু দেখাও তাহলে এটা কেন দেখাওনি তারপরে বলবো ছেলেকে ছেড়ে এসেছো মাত্র ন মাস মাত্র নয় মাস হয়েছে ছেলেকে ছেড়ে এসেছো ছেলের আঙুলের মাপটাও ভুলে গেছো ন মাসে কতটুকু বাড়তে পারে একটা ছেলে বলছে আমি তো বুঝতে পারছি না ওর আঙুলের মাপ এই কথাগুলো তুই কেন বলিস কেন বলিস এই কথাগুলো বড্ড কানে লাগে বড্ড কানে লাগে আমাদেরকে যদি কেউ মানে আমরা যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই তাদের যদি ছোট বাচ্চাও থাকে না শুধু বয়সটা জানলেই হয়ে যায় বা তাকে হয়তো দেখছি তাকে হয়তো দেখেছি কোনো সময় দেখেছি তার জন্য আমরা জামাকাপড় কিনতে গেলে অ্যাকিউরেট মাপটা কিন্তু আমরা আনতে পারি দোকানদারকে বলি এই বছরের বাচ্চা এই এই বয়সের বাচ্চা আবার অনেকে থাকে ডেভেলপ চেহারা অনেকে থাকে ঝিরকুটে মার্কা সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমরা যদি চোখে দেখে থাকি তাহলে বলতেই পারি যে এই পর্যন্ত বা আরেকটু ছোটো দেখাতে পারি ঠিক আছে তো সেই হিসাবে দোকানদাররা জামা কাপড় বের করে দেয় তুই তো তোর বাচ্চাটাকে ডেলি রেগুলার ভিডিওতে দেখছিস তারপরেও এই কথাগুলো আসে কি করে মানে আমি না বুঝতে পারছি তুই মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিস কীভাবে কী কথা বলতে হবে তুই না বুঝতেই পারছিস না ক্যামেরার সামনে হ্যাঁ আর আর আমি আমি তো ওত পেতে বসে থাকি তাই না টিনা আমি তো ওত পেতে বসে থাকি কে কে কখন এভাবে ভিডিও করবে ধর তারিখে কে কার তরফে বাদ দাও যেটা প্রয়োজন মনে হবে যেটা উচিত মনে হবে সেটা বলবো আমি অত ভাই ওই পতিতার মতন আমি একনিষ্ঠ ভক্ত হতে পারলাম না একনিষ্ঠ ভক্ত হতে পারলাম না এরা আমাকে বলে ও নাকি আমার মালকিন টিনা নাকি আমার মালকিন তো এরকম বুকের পাটা তোদের আছে এরকম বুকের পাটা তোরা কেউ দেখাতে পারবি তোরা কেউ দেখাতে পারবি না আমার মতন বুকের পাটা কারণ আমার চ্যানেলের ওনার হচ্ছে আমি কেউ আমার মালকিন নয় এখানে এখানে কেউ আমার মালকিন নয় ইভেন আমি বলবো আমরা প্রত্যেকে হচ্ছে নিজের চ্যানেলের স্বতন্ত্র স্বতন্ত্র ক্রিয়েটার ঠিক আছে স্বতন্ত্র ক্রিয়েটার যদি চাকরামি কেউ করে থাকে চাকরগিরি যদি কেউ করে থাকে সেটা হচ্ছে ফনদীপ আর ফনদীপের বউ অর্থাৎ টিনা এরা দুজন ছিল চাকর সৌমালির বুঝতে পারলে ওই চ্যানেলটা ওদের নিজের ছিল না তো ওদের মালকিন ছিল ওদের মালকিন ছিল পন্দীপ তোমার মালকিন ছিল আমার কেউ মালকিন না তোমার বউ আমার মালকিন না একটু তেরি বেরি করে আমি আমার মতন ভিডিও করি তাতে যার গায়ে লাগবে লাগবে খুব স্বাভাবিক যে কিনা সব দেখাচ্ছে কিনছে তাহলে সে হচ্ছে তোমার আংটি কিনলো সেটা আমাদেরকে কেন দেখালো না তারপরে আংটিটা এনেছে টিনার চেহারা কীরকম সেটা আমরা ভিডিওতে দেখে আন্দাজ করতে পারি হুম তো ও সেই আংটিটা ওর কেনা আঙুলে ঢুকিয়েছে এই পর্যন্ত ঢুকেছে এই পর্যন্ত ঢুকেছে আমি বলতে পারি ওর ছেলের হাতের আঙুলগুলো আমার থেকেও সরু হবে খুব স্বাভাবিকভাবে আমার থেকেও সরু হবে তাহলে টিনার থেকে অনেক ছোট ছোট হবে সরু সরু হবে তাহলে ওই আংটিটা ও বাচ্চার কোনো আঙুলই হবে না বলে আমার মনে হয় মনে হচ্ছে কোনো আঙুলে হবে না আবার হলে হতেও পারে হলে হতেও পারে ঠিক আছে সাইজের ব্যাপারটা গেল তো খুব নাকি পছন্দ হয়েছে তো ছেলেদের আংটিতে খুব বেশি একটা ডিজাইন থাকে না যে ডিজাইন দেখে পছন্দ করতে হবে মেয়েদের তো ডিজাইনের শেষ নেই ছেলেদের কোনো ওরকম কোনো ডিজাইনই থাকে না একদম চৌকোনা বক্সের বক্সের মতন থাকে আর পাথর টাথর থাকলো থাকলে থাকলো না থাকলে না থাকলে তো ওটা পছন্দ হয়েছে নিয়ে এসেছে বেশ ভালো কথা তো এইবার একজন দেখলাম লিখেছে রূপোর আংটি একটা সোনার আংটিও জুটলো না এই প্রশ্নটা আমারও আছে আজকে ও যদি সত্যি খুব কম টাকা ইনকাম করতো খুব কম টাকা ইনকাম করতো খুব চিপে চলতো চিপে চলে চিপে চলে হাটে গিয়ে যে বাজার করে সে চিপেই চলে কিন্তু সত্যি সত্যি যদি কারো অকাত না থাকতো তাহলে হয়তো আমি এই কথাটা বলতাম না কিন্তু টিনার হান্ড্রেড পারসেন্ট অকাত আছে ছেলেকে একটা সোনার আংটি দেওয়ার ছেলেকে একটা সোনার আংটি দেওয়ার টিনার কিন্তু অকাত আছে ঠিক আছে যে কিনা হাতে দেড় লক্ষ টাকার আইফোন নিয়ে ঘোরে সে ছেলেকে একটা সোনার আংটি দিতেই পারে এইবার হয়তো এই কথার পরিপ্রেক্ষিতে যারা কিনার মানে কি বলবো একনিষ্ঠ ভক্ত তারা হয়তো আমাকে বলবে যে এইটুকু বাচ্চাকে সোনার আংটি দেবে যদি হারিয়ে যায় আমি বলবো হারিয়ে যাওয়ার থেকেও ডেঞ্জারাস কিছু হতে পারে সেটা হচ্ছে বাচ্চা তো মনের গুলে খুলে মুখে দিয়ে দিল এরকম অনেক ঘটনা ঘটে ডাক্তারের কাছে এরকম অনেকে যায় গুলি খেয়ে ফেলেছে পয়সা খেয়ে ফেলেছে গলায় আটকে গেছে আবার অনেকে আমি সেটা মুখে আনতে চাই না এই বয়সী বাচ্চাদের গলায় যদিও বা একটা চেন পরানো যায় যেটা কিনা না সহসা খোলা যায় না একদম আটকানো থাকে ঠিক আছে এই যে আমার এই চেনটা যেমন মাথা দিয়ে খুলবে না আমি সেই হিসাবে বলতে চাচ্ছি ঠিক আছে এতটা বড় হবে না যে এরকমভাবেই খুলতে পারে তো ওই রকম চেন যদিও বা পরানো যায় বা হাতে ব্রেসলেট ঠিক আছে যদিও বা পরানো যায় যেটা কিনা সহসাও খুলতে পারবে না আংটি কিন্তু এমন টাইট আমরা পড়াতে পারবো না যে ও খুলতে পারবে না আংটি খোলা পড়ার মতন লুজ রাখতেই হবে আবার হঠাৎ করে পড়ে না যায় এরকম টাইটও রাখতে হবে বলা যায় না কথার কথা তুই টিনা না তুই কিছু মনে করিস না আংটিটা কিন্তু তোর বাচ্চাকে পড়াস না যখন চলে আসবে পড়াস না কিন্তু মনের ভুলে আর ও যা চঞ্চল কখনো যদি মনের ভুলে আংটিটাকে হাত থেকে খুলে মুখের মধ্যে ভরে দেয় তখন কিন্তু অনর্থ হয়ে যাবে অনর্থ হয়ে যাবে এখন এসব আংটি ঠাংটি কেনার দরকারই নেই আর যদিও বা কিনতিস যদি সোনার কিনতিস তাহলেও হতো যে হ্যাঁ ছেলের হাতে ছুঁয়ে রেখে দিলাম বড় হলে পরে ওটাকে মানে আর কি এক্সচেঞ্জ করে বা ভেঙে বড়ো একটা দিয়ে দিলি অসুবিধা হলো না সোনা তো একটা ওটাও একটা অ্যাসেটের অ্যাসেটের মতন তবে রুপোর আংটি আমারও ঠিক সেটা মানানসই লাগলো না আমার এটা একদমই মানানসই লাগলো না কারোর যদি কিছু মনে হয় মানে টিনার একনিষ্ঠ ভক্তদের যদি কিছু মনে হয় তাহলে আমার কিছু করার নেই বাট আমার এটা ভালো লাগলো না যে নিয়েছিস যখন তখন সোনারে নিতে পারতিস তবে হ্যাঁ এইটাও আবার ঠিক যে নিজের ইনকামের থেকে নিয়েছে কারো কাছ থেকে হাত পেতে ভিক্ষা করে তারপরে ছেলেকে কিছু দেয়নি এটাও একদম বাস্তব সত্যি কথা এটাও একদম ঠিক কথা যে টিনা কিন্তু যতটুকুই করছে নিজের ইনকামের জন্য করছে ফন্দির যেমন ছেলেকে মাটিতে শুইয়ে দেখিয়ে মাটিতে শোয়াচ্ছে সেটা দেখিয়ে দর্শকদের কাছ থেকে খাট নিয়ে নিল আলমারি নিয়ে নিল এসিও নেবে পতিতা আমার কোনো কিচ্ছু যাবে আসবে না হিংসা কাকে করে জানিস তো আমি কাকে হিংসা করব জানিস তো অ্যাকচুয়ালি আমি কাউকে হিংসা করি না তবুও তোর জ্ঞাতার্থে আমি বলে রাখি আমি হিংসা করব তাকে যাকে দেখবো যে খেতে সৎ পথে উঠেছে সবচেয়ে ভালো ওয়ার্ডটা হচ্ছে আমি তার মতন হওয়ার চেষ্টা করব তাকে হিংসা করব না আর যে কিনা নিজের থাকতেও ভিকারি সাজে লোকের কাছ থেকে নেয় তাকে আর যাই হোক হিংসা করা যায় না তাকে করুণা করা যায় তো ফোনদীপকে দেখে আমার করুণা হয় যে নিজের থাকতেও অন্যের কাছ থেকে কিভাবে ভিক্ষা নেয় ছেলেকে প্রপ হিসেবে ব্যবহার করে তো সেই দিক থেকে বিচার করলে টিনা অনেক ভালো তবে আমি কি বলেছি টিনার সামর্থ্য ছিল একটা সোনার আংটি ছেলেকে দেওয়ার আর নতুন দিতই না অসুবিধা নেই দিতেই হবে এমন তো কোনো কথা নেই এবার এবার বিষয়টা হচ্ছে ওর ছেলে ও কি করবে না করবে সেটা ওর ব্যাপার হ্যাঁ সেটা তো একশোবার কিন্তু ওই যে হাতে যদি দেড় লক্ষ টাকা দামের ফোন থাকে মায়ের আর যদি ছেলের জন্য রূপোর আংটি কেনে সত্যিই চোখে লাগে প্রচণ্ড পরিমাণে চোখে লাগে সেই কারণেই বললাম বাদ বাকি নিজের সন্তান যা করবে সেটা ভালোর জন্যই করবে ঠিক আছে চলো নিরপেক্ষ ভিডিও দেখতে হলে ভাই আমার চ্যানেল ভিজিট করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই নিরপেক্ষ ভিডিও করছি বলে অনেকের মনে হচ্ছে যে আমি কনফিডেন্স হারিয়ে ফেলছি আর দূর কনফিডেন্স বাচ্চা দুজনের বাচ্চা দুজনের মধ্যে যে কোনো একজনের কাছে থাকবে তাতে আমার কি যায় আসে ভাই আমার কি যায় আসে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই গায়ে লাগানো মনে নেওয়া ভাই আর পারি না আর হয় না মন মনে বারবার এরা পাথর দিয়ে আঘাত করতে করতে মনটাকেই পাথর করে দিয়েছে সেই কারণে আমার আর কিছু যায় আসে না বাচ্চা কার কাছে থাকলো শুধু চাইবো বাচ্চা যেখানেই থাকুক ভালো থাকুক এইটুকুই চাইব চলো টাটা